সবসময় একটা কাজ করি সেটা হলো শিশুদের গাছ রোপণ করি, শিশুদেরকে গাছ রোপণে উৎসাহিত করতে। তো প্রতিবাদন নাই, এবারও আমি 120টি গাছ কিনে নিয়ে এসেছি, কিছু গাছ আমার তৈরি করাও আছে, যে গাছগুলো আজকে আমি শিশুদেরকে উপহার দিব। তো এখানে আছে বিভিন্ন ফলজ ফুলজ এবং আপনার ফল গাছ, ফুল গাছ, পাতাবদ্ধ মানে সৌন্দর্যবর্ধন গাছ, ঔষধি গাছ, এসব গাছগুলো আজকে শিশুদের মধ্যে উপহার দেবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো গোলাপ সব সব ওই আমাদের পাকিস কলেজটা তো লাগানো ওটা তো সম্ভব না, না ওটা সম্ভব না। না ছবি সমস্যা নেই, গাছগুলো ভালো আগে আমি কলেজে লাগাই দিবেন। হাসনা হয় না, ওতে জল দিতে হবে, একটু জল দিলে ঠিক হয়ে গেছে। এগুলো সব হাসনা হয় না, একটু ওই এরকম ভিডিও তো হয় না। তুমি একটু ঘুরে ঘোরো, দেখো সবাই গাছ টাছ নিয়ে যাচ্ছে। বাইরে লাগানো আছে দেখেন, এই যে কাই ফল হয় না, সবুজ ফল, এখন গায়ে এই যে হালকা বেগুনি বেগুনি রঙ, কালো হয়ে যায় অবশ্যই। হ্যাঁ, আর ওটা ফল ধরলে টবে হয়, কিন্তু টবে একটু যত্ন বেশি করা লাগে। হ্যাঁ, মাটিতে ভালো হয়, ওটা ফল ধরা শুরু হলে একদম তারপরে ফল। হ্যাঁ, এই টাইপের সমান হয়ে গেছে। গাছ কই? আছে গোলাপ গাছ না? না আপাতত এই যে অতলা আছে তাই।
আচ্ছা আমি যদি শুন আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে আমি অবশ্যই দেবো নি আর যদি না থাকে তাহলে তার কিছু করব না আচ্ছা ঠিক আছে আমি কালো হয়ে যায় বলপাক না না মেহেদি গাছ নাও আছে না মেহেদি গাছ আছে 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 এই যে দেন আশিস তুমি একটু ঘুরে ঘুরে ভিডিও করো সবার থেকে আছে ভালো আছে দিদি কই ঘুরে ঘুরে দেখা যায় অনেক লোক ঠোক আছে সব চলে গেছে না কোথায় ঘুরবো দাঁড়াও দাঁড়াও এই যে তাকো 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 রেডি